করোনায় শনাক্ত 10,000 ছাড়ল গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ, বিধিনিষেধ মানাতে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ। উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনশন, সাত শিক্ষার্থী অসুস্থ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 9টার একুশের সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। একদিনে 10,888 জন করোনা আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে চারজনের। এদিকে দেশে আরও সাতজন করোনা ভাইরাসের অতি সংক্রামক ধরন ওমিক্রনে আক্রান্ত হয়েছেন। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, 24 ঘন্টায় দেশে করোনায় আরও চারজনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ এক ও মহিলা দুইজন। এ নিয়ে মোট মৃত্যু 28,180। 41,292 জনের নমুনা পরীক্ষায় নতুন শনাক্ত হয়েছে 10,888 জন। শনাক্তের হার 26.37%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 577 জন। আক্রান্ত সবচেয়ে বেশি ঢাকায়। এদিকে গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটা তথ্য অনুযায়ী বাংলাদেশে করোনার অমিক্রন ধরনে আরও 7 জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে অমিক্রনে মোট আক্রান্ত 62। গত 4 সপ্তাহে 54টি নমুনা পরীক্ষায় জিনোম সিকোয়েন্সে দেখা গেছে বাংলাদেশে অমিক্রন আক্রান্তের হার 73.6%। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গণপরিবহনের নির্দেশনা অমান্যের দায়ে অর্থদণ্ড দেওয়া হয়, অনেককে করা হয় সতর্ক। দীপু শিকদারের রিপোর্ট। রাজধানীর দারুসসালাম রোডে বিআরটিএর মোবাইল কোর্টের অভিযান। ট্রাফিক পুলিশ এক এক করে আটকাচ্ছে যাত্রীবাহী বাস। বেশিরভাগ যাত্রীর মুখে মাস্ক থাকলেও কেউ কেউ একেবারে উদাসীন। আবার কোনো কোনো পরিবহন শ্রমিকের মুখেও ছিল না মাস্ক। এই যে মাস্কটা এখন খুলে রাখলাম, মাস্কটা এই মাত্র খুললাম, খুলে বক্সে রাখলাম। আসলে ভুলে গেছি, আমার আসলে খেয়াল নাই, মাথায় সেন্স খেয়াল ছিল না আমার, মাস্কটা তো আনতে মনে নেই। না না না, ঠিক আছে ভাই, মানে বাসা থেকে বেরিয়েছি তো এই জন্য আনতে মনে নেই আর কি। বাধ্যতামূলকভাবে মাস্ক পরার সরকারি নির্দেশনা না মানায় নেওয়া হয় ব্যবস্থা। অনেকে আবার তর্কে জড়িয়ে পেয়েছেন শাস্তি। ম্যাজিস্ট্রেট জানান অভিযানের সুফল মিলছে। মাস্ক না পরার অভিযোগে 8 জন যাত্রীকে 100 টাকা করে জরিমানা করা হয়েছে। পরিবহনের মধ্যে স্প্রে ছাড়া ব্যবহার করা নাই এবং মাস্কবিহীন যাত্রী ওঠানো, রুট পারমিটের সমস্যা, এই সকল অপরাধে প্রায় 8টি গাড়িকে 36,000 টাকা জরিমানা করা হয়েছে। সংক্রমণ এড়াতে ঘরের বাইরে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন ম্যাজিস্ট্রেটরা। দীপু শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ বেড়ে যাওয়া স্থানীয় পর্যায়ে জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে ডিসিদেরকে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। আর নির্বাচিত জনপ্রতিনিধিদের সাথে সমন্বয় করে ডিসিদের কাজ করার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। জেলা প্রশাসকদের সম্মেলনের শেষ দিনে গুরুত্বপূর্ণ নির্দেশনা আসে সরকারের মন্ত্রী ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের কাছ থেকে। এদিন যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, তথ্যমন্ত্রী, ভূমিমন্ত্রী সহ কয়েকজন প্রতিমন্ত্রী। পরে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী জানান, সংক্রমণ হার বাড়লেও অনেক স্থানেই স্বাস্থ্যবিধি উপেক্ষিত, এক্ষেত্রে জেলা প্রশাসকদের ভূমিকা রাখার নির্দেশ দিয়েছেন তিনি। চলমান যে কোভিড, যে অমিক্রন দ্বারা যেটা বাড়ছে, সেটাকে ধরে রাখার জন্য, লাগাম টেনে ধরার জন্য আমাদের কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বিয়ে শাদি, তারপরে বিভিন্ন রকমের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, এগুলো এখন বন্ধ থাকতে হবে। গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন পররাষ্ট্রমন্ত্রী ও ভূমিমন্ত্রী। নামজারি, খাজনা আদায় এবং পাসপোর্ট পেতে হয়রানি বন্ধের নির্দেশনা আসে দুই মন্ত্রীর কাছ থেকে। 1 কোটির অধিক প্রবাসী বিদেশে আছেন,
তারা অভিযোগ করেন যে তারা পাসপোর্ট ঠিক সময় পান না, পুলিশ ক্লিয়ারেন্স হয় না, তাদের অনেক সময় দেশে আসলে হয়রানি হয়, তাদের ভূমি অনেকে বেদখল করে ফেলে। চাই আমরা আশা করবো যে ডিসি সাহেবরা এর উপরে মোর সেন্সিটিভ হবেন। ফিল্ড লেভেলে দেখা যাচ্ছে এখনও জবাবদিহিতার ক্ষেত্রে কিন্তু তারা অনেক সময় দেখা যাচ্ছে তাদের স্বেচ্ছাচারিতা করে, তারা তাদের ইচ্ছে মতো অনেক হয়রানি করতে চায়। তো তাদের ডিসক্রিপশনের পাওয়ার বিভিন্ন লেভেলে গিয়ে আমরা কমাই ফেলব। কেবল টিভিতে যাতে বিজ্ঞাপন প্রচার না করা হয় সেদিকে জেলা প্রশাসকদের নজর রাখার নির্দেশ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। কেবল নেটওয়ার্ক যারা পরিচালনা করে তারা যাতে কোনোভাবে স্থানীয়ভাবে টেলিভিশন চ্যানেল হিসাবে তারা যেন কোনো অনুষ্ঠান প্রচার না করে কিংবা বিজ্ঞাপন প্রচার না করে। দখল দূষণ রোধ এবং অবৈধ বালুমহল বন্ধের নির্দেশনা দেন দুই প্রতিমন্ত্রী। অবৈধ বালু উত্তোলনের মধ্য দিয়ে নদীর নাব্যতা নষ্ট হয়ে যায় এবং আমাদের নৌপথগুলো সেখানে অনেক বিঘ্নতা তৈরি হয়। এই জায়গাগুলো সঠিকভাবে মনিটরিং করার জন্য জেলা প্রশাসনকে আমরা বলা হয়েছে। অবৈধ বালি উত্তোলনের একটা হিড়িক পড়েছে, এটা মহাসমারোহ শুরু হয়েছে, এটা বন্ধ করতে না পারলে আমি তাদেরকে আহ্বান জানিয়েছি, অনুরোধ জানিয়েছি যে আমরা যদি একটা নদীর বাঁধ যদি আমরা লোহা দিয়েও যদি আমরা দেওয়াল করে দিই আমরা কিন্তু সেই নদী তীর রক্ষা করতে পারবো না। এর আগে সকালে সেনাপ্রধান জেনারেল শফিউদ্দিন আহমদ বলেন অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে সমন্বিতভাবে কাজ করা দরকার। সামরিক প্রশাসনের সাথে অসামরিক প্রশাসন যদি একসাথে কাজ না করে আমরা কিন্তু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো না। আমরা ক্ষেত্রগুলো আলোচনা করলাম এবং সবাই আমরা একমত হয়েছি যে এটার কোনো বিকল্প নেই। সম্মেলনে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন জেলা প্রশাসকদের। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ফরিদউদ্দিন আহমেদের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অনশন অব্যাহত। উপাচার্য ভবনের সামনে চলমান এই কর্মসূচিতে এরই মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন সাত শিক্ষার্থী, কয়েকজনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এদিকে শিক্ষার্থীরা সাফ জানিয়েছেন আন্দোলন নিয়ে মেরুকরণের দায় নেবে না তারা। সিলেট প্রতিনিধি ওয়েস্কোস্টুর রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। টানা দুদিন অনশন কর্মসূচি অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সন্ধ্যায় অনশনে থাকা আরও এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে পাঠানো হয়। পরে সংবাদ সম্মেলন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। জানান, উপাচার্যের পদত্যাগ দাবির আন্দোলন নিয়ে বাইরে কেউ রাজনীতিকরণ করলে দায় নেবে না শিক্ষার্থীরা। রাজনৈতিক দল তাদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য যদি আমাদের আন্দোলনকে পুঁজি করার চেষ্টা করে আমরা সেটার তীব্র নিন্দা জানাচ্ছি। এর আগে আরও কয়েক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে অনশনস্থলে আনা হয় চিকিৎসক। জানা যায় তাদের শ্বাসকষ্টের সমস্যা ও জ্বর রয়েছে। যেহেতু উনি অ্যাজমার পেশেন্ট, উনি শ্বাসকষ্ট অনুভব করতেছেন, উনি মাসলে অনেক দুর্বল অনুভব করতেছেন, মাসল টান টান লাগতেছে ওনার। আমি আমার ট্রিটমেন্ট দিয়েছি, যদি ওনারা মুখে খায় তাহলে হবে, ওকে হবে, আর না হইলে মুখে না খেলে ওনাদেরকে হসপিটালাইজ করে হসপিটালে চিকিৎসা দেওয়া হবে। দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে যায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতিনিধি দল। হামলার ঘটনা তদন্ত করে দোষীদের শাস্তির আশ্বাস দিয়ে আন্দোলন স্থগিতের আহ্বান জানান তারা। এই যে ঘটনাটা ঘটেছে এটা আমাদের কাম্য ছিল না, এটা আমরা কখনোই চাইনি যে এ ধরনের ক্যাম্পাসে পুলিশি ঘটনা ঘটুক। এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এটা বিচার হোক, এটা যেই হোক সে তার ব্যাপারে আমরা সম্মিলিতভাবে সেই তাকে বিতাড়িত করবে। উপাচার্যের পদত্যাগ না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা। অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করে বায়বীয় আশ্বাস দিয়েছেন, যা শিক্ষার্থীদের প্রতিটি আন্দোলন বানচাল করার কাজে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবহার করে। বিশ্ববিদ্যালয় ফটক ও উপাচার্য ভবনের সামনে পুলিশ মোতায়েন রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা তিন দফা দাবিতে আন্দোলনে নামলে হামলার ঘটনা ঘটে। ক্যাম্পাসে পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করলে রোববার থেকে উপাচার্যের পদত্যাগ দাবিতে আন্দোলনে নামে শিক্ষার্থীরা। সমর ইসলাম, একুশে টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। দুবছর পর আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গা গণহত্যা মামলা, শুনানি শুরু 21 ফেব্রুয়ারি। আবার আমন্ত্রণ রাত 9টার 21-এর সংবাদে।
এদিকে কক্সবাজারের রুখিয়ার রোহিঙ্গা ক্যাম্প থেকে গ্রেফতার আশা প্রধানের ভাই শাহলিকে 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারক শ্রীজ্ঞান তঞ্চঙ্গার আদালতে পুলিশ 3 মামলায় শাহলির 7 দিন করে মোট 21 দিনের রিমান্ড আবেদন করে। আদালত প্রতি মামলায় 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন। 16 জানুয়ারি থেকে ভোরে কুতুপালং 6 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের নৌকারপাট এলাকা থেকে অস্ত্র মাদক সহ শাহলিকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে চোখ বাঁধা অবস্থায় অবশিষ্ট এক যুবককেও উদ্ধার করা হয়েছিল। ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রতারণামূলক কর্মকাণ্ডে সহযোগিতা ও অর্থ আত্মসাতের মামলায় 6 সপ্তাহের আগাম জামিন পেয়েছেন অভিনেতা ও গায়ক তাহসান খান। বিচারপতি মোহাম্মদ শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের ভার্চুয়াল বেঞ্চ তাকে 6 সপ্তাহের জামিন দেন। এ সময় হাইকোর্ট বলেন, তারকাদের যে অবস্থান সেটার প্রতি খেয়াল রাখা উচিত। সাধারণ মানুষ তাদের মডেল মনে করে, আদর্শ মনে করে। পরে তাহসানের আইনজীবী আদালতকে জানান, মামলা হওয়ার আগে প্রতিষ্ঠানটির সাথে চুক্তি বাতিল করা হয়েছিল। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পার হলো দেশের পুঁজিবাজারের সপ্তাহের শেষ কার্যদিবস, তবে সামান্য কমেছে লেনদেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া 378টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 162টির, কমেছে 174টির, আর অপরিবর্তিত ছিল 42টির দর। ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স 16 পয়েন্ট বেড়ে উঠে আসে 7,105 পয়েন্টে, আর দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 1,601 কোটি 20 লাখ টাকা। সূচক বেড়েছে অপর স্টক এক্সচেঞ্জ সিএসসিতেও লেনদেন হয়েছে 44 কোটি 9 লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এবারে খেলার খবর। আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলের সবচেয়ে বেশি খেলোয়াড় বাংলাদেশের আছেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কা থেকে 2 জন করে খেলোয়াড় বর্ষসেরা এই একাদশে আছেন। ভারত, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দল থেকে কারো জায়গা হয়নি। গত বছরের পারফরমেন্সের ভিত্তিতে বানানো হয় এই দল। তাদের মধ্যে পজিশন বিবেচনায় নিয়ে সেরা একাদশ গঠন করা হয়েছে। পাকিস্তানের বাবর আজমকে অধিনায়ক করে সাজানো দলে ওপেনার হিসেবে আছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং ও দক্ষিণ আফ্রিকার জানেমান মালান। আর এর সাথে শেষ করছি রাত 9টার 21-এর সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। করোনায় শনাক্ত 10,000 ছাড়ালো, গণপরিবহনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। সংক্রমণ পরিস্থিতিতে স্বাস্থ্যমন্ত্রীর উদ্বেগ, বিধিনিষেধ মানাতে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ। উপাচার্যের পদত্যাগ দাবিতে শাহজালাল বিশ্ববিদ্যালয়ে অনশন, 7 শিক্ষার্থী অসুস্থ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushey-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।